আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুক্র রমজান মাস কিলা খান যার, সকলের শরীর সুস্থ আছে নি, ফ্যামিলি সকল ভালো আছেন নি? কমেন্ট করে জানাইবা প্লিজ। আমার ভিউয়ার যারা আছেন বা নয়া যারা আমার ভিডিও দেখবা তারারেও থ্যাংক ইউ সো মাচ। আপনারাও জানাইবা আপনার সম্পর্কে, আপনার ফ্যামিলি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সুস্থ আছেন নি, ভালো আছেন নি? ভালো হফতা রমজান মাস পার করতে পারানি? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু বাকি যে সপ্তাহ থাকা সত্ত্বেও ইফতার একলা করা লাগে, ওখানেও একটু কষ্ট লাগে কি যে ও মানে বানাইতেও সবটা ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, কারণ একলা যে কোনো জিনিসও খাইতে ভালো লাগে না। যদি সব মানুষ তাহন লগে তে হুটকিশিরা দিয়ে খাইতেও ভালো লাগে। জানি না আমার লাহান খেয়ে খেয়ে আসেন, খুব কম সংখ্যক মানুষও আসেন যে একলা খাইতে ভালো পায়নি, তে খুব কম। বেশিরভাগ মানুষও মানুষ লইয়া সমাজ, আমরা তো মানুষ তার সামাজিক জীব বুঝরা, তো সমাজ নমাজ লইয়া থাকতেও সব থেকে বেশি পছন্দ করি। আমি খাম পড়লাম একটা কই একটা জিনিস শেয়ার করি, অনেকেও তো জানোই না বিশ্বাস। আমি দেখো টাওয়াল কিনিয়ে আনছি কটন ওটা ও মাছ বিরানোর জি করবার লাগে। আমি ওখানে সুন্দর করে ধুইয়ে উইয়া আমেরিকান ড্রাই করে রাখি, দেখো সুতি কাপড়। আপনারা ওখান ক্লিন কাপড় দিয়ে আমি একটু খাইতা বুঝরা তো ক্লিন থাকতে হইব। আমি ওখানে লাগে খালি জি করছি গোয়াল মাছ বিরান করতে, আমার লাগান যেটা ডরাইন ওখান যাতা গিয়া পানি তুলব। দেখো কতখান পানি ওটা ফানিয়ে গিয়া মাছ ফুটে গোয়াল মাছ যে দিন আর ফুটলে হাতে একবারে জুয়ে হয়ে যায় ফতার লাগি বিরান করবো। বা তখন আমি অলাখান ফুসিয়া তো ফানি বারোর এক হাত দিয়ে পাই আমরা ফুসিয়া মশলা টসলা দিয়া থইয়া যাই, মানে মশলা দিমা খাইয়া থইয়া যাই কি ফরে বিরান করবো। তুরাও লয় তুরা মরিচ আর লবণ দিছি, লবণ দিয়া এবলা বলা হর মিক্স করে লেছি, এবলা বলা হান থইয়া যাইম দি আর পরে আইয়া বিরান হরম মশলাও হামাইব আর মাছ মজা লাগে বেশি। আমি কেতা কইতাম ঘর থাকতে কোনো কাম করছি না, একটি কোনো অহংকারের বিষয় নাই আসলে, যে কোনো সময়ও কাম কাজ করা বালা শিখে রাখা বালা। আর আমার সিচুয়েশনে ফোরসিল ওনা কোনো কাম করার, কারণ হেল্পার সবসময় মানুষ থাকতা, আমরা আমার হেল্পিং হ্যান্ড থাকতা সবসময়ও, আমরা জন্ম রাখতা কি আমরা আমরারও ফালছেন অনেকে মায়া করি আমরা গরু থাকতা আমরারই হেল্প করতা। তো মানে তা আমরা ফ্যামিলির লেখান সম্পর্ক হয়ে যায় কি মানুষের লোক মানুষ সারা নাই আর কি, একজন বাদে আরেকজন সবসময় কন্টিনিউ আমরার গরু দুইজন তিনজন লেখান থাকতা। তো ই হলো এক, আর আমরা মধ্য মাসের লাইয়াং তো কোনো সময় খামার সুযোগ হয়েছে না আর কি, খাম করা লাগছে না, লাইক উফরে ফোরা লাগছে না। তো কোনো সময় একটা আছে চাও কিছু বানাইতে হইলে যাইতাম চাইতাম কিছু, আমার আম্মা কোনো দিন চা বানাইতে দিতা না, হয়তো আত মানে জ্বালাই লিমু লাহান জানিও অনেকে রইলাহান মায়া যারা খড়া বা খড় বানানি ফ্যামিলির মেম্বার্স তো মায়া খড়বা অনেক আছে লেজি বা চেন্টারে দিয়ে খাম করায় বইয়া বইয়া। যেমন আমি আমি ওখানো চাই যে আমার ফুরিয়ে কিছু খরক বে পিড়ির মাস দিলাই আমার ফুরিয়ে ভালো লাগে আমার কিছু আরাম লাগে। সো আমি আমার মাল্লাহান সমান নাই, আমার আম্মা এখন পর্যন্ত হইতা নাই ফুটা চাহ মানে আহিব লাগে তাল্লা হায়ার দোকা দোয়া করিও খানো, কারণ আমি দি নাই সব টিবাই বন্ধু ওলা খান এখনো বাইনতে ফ্রেন দইয়া দিবা ওকে ইয়া দিবা টাইয়া দিবা গতলাইয়া খাওয়াইবা। সো আম্মর লাগে ডিফারেন্ট জানি সবর মা সবর লাগিও সমান। তো যেখানে মত থেকে আর মাত্র গেছে গি আর মাছ বিরান তো অনেক বড় জিনিস আমার লাগে, যে জায়গাত আমার আব্বা আরও বেশি, আমার আমার ছোটো থাকতে মনে হয় যে স্কুলেও মনে পড়তাম এইটু বানাইন ছোটো কিলা সেভেন এইটু লাইক পড়তাম তো সময় তত ছোটোও নাই, বাট ফ্যামিলির লাগে তো ছোটো। তো একদিন আমি স্কুলেও যাইবার আগে আঁকি আমার রুম আঁকি জো করতাম, আমার রুম বলতে আমি আমার দাদির লগেই সময় থাকতাম বাদে না কলেজ অফ উঠা বাদে রুমও গেছি বড় বাদে। তো দাদির লগে থাকতাম তো ওখান দায়ের আছে নানি দায়ের রেমা দিয়ে আঁকি হুরাত লাগছি শখে হুরাত লাগছি আব্বা ঘুমতা কি উঠে মুখ দইয়া দাঁড়িয়ে টাওয়াল মিলিয়ে দেওয়াতেছেন। তো হইরা আমার শেষ হয়েছে হুরবার লাগি আমি ডরাইয়া হয়ে দিছি আম্মায় বাদে আম্মার কথা কয়েছেন আম্মা ইয়া হুরতো তুমি হুরতা এখানে। তো ওলা খানাকে আমি আসলাম আমার হাম করা খেয়েও মানে দেখতে পারতাম না, আমার তুল তুলা সবসময় রাখতাম আমি সব টিপাই বন্ধু। তো নিবি নিজের লাগি তোর খাম করা লাগে না হোক আছে নিজে বাঁচবার লাগিও খাম করার খেয়েও এখন যে আমরা বিয়া বাদেও হাজবেন্ডে চাইলে তো মায়া করি হইতে পারতা যে খাম করিও না, কারণ ইটা হইয়া তো সম্ভব নাই। আর যারা প্রবেশ আছি হয়তো হেল্প করবা যেগুলা বেশি খাম পড়ব হেল্প করবা, কিন্তু খাম না করিয়া তো কোনো উপায় নাই। আর খাম করা জরুরি শরীরও লাগি স্বাস্থ্য লাগে খাম করাটা দিতে একবারে
জরুরি নিজের লাগি। তো প্রসঙ্গে মাছ উঠলো, মাছ বিনান তো প্রশ্ন উঠে না, চাও যে হেতু জাল দিতে না, অখন ফস্তাই যে আমরা, আমি জানি আমার লাখান অনেক খেয়ে ফস্তাই রা ফ্যামিলি থাকি, যেখানে মারে খড়িয়া খাওয়াইলাম না, ফ্যামিলির কিছু বানাইয়া খাওয়াইলাম না, আজকে সপ্তাহ ফাররাম উফরে পড়ায়, সরি। একমাত থেকে আর মাতো যায় গিয়ে আসলে মানুষ লাখানো মাতো উঠলে মানে একমাত থেকে আর মাতো যায় গিয়ে। তো দেখতে পারাই কেন আমি যে মাছ বিরান শেয়ার করছি, মাছ বিরান যারা নয়া আসুন আমার লাখান লাইক খাম, ওখান খড়ও লাগে মাছ বিরানও খড়া লাগে সব। তো তো লাখান টাওয়াল দিয়ে যদি ফুসি লাইন নানি ফানি যদি থাকে তে মাছ বিরান মানে ফুটে, আর গোয়াল ফুটলে ইয়া মাউদ সকল মাছ যেমন তেমন, গোয়াল মাছ ফুটা যদি আত বা সরিল মানে যে সেখানে ফুড়ে দেখবার স্পট তাকে আর যে জ্বলা জ্বলে। এরপর থেকে আমি টিস্যু দিয়ে আগে জো করতাম, মাই গো টিস্যু মাছ বিজা থাকে না, টিস্যু গাড়ি যায় বা টিস্যু থাকি যায় ওটার লাগি আমি জো করছি। তো গোফ উঠি গেল লম্বা স্টোরি, সরি এবার দার এখানে দেখাইছি আমি যে শাশলিকর বানাইবার লাগি স্পাইস মাহাইরাম চিকেনও লাগি লেগ টিক্কার লাগি। তো আপনারা কাছে কিলাখান লাগলো জানাইবা, আর যদি ফুল রেসিপি চান চিকেন টিক্কা শাশলিকর তে আমার কমেন্ট করবা, আমি আপনারা দেখাই মনে দেশ বিদেশও সবে বানাইতে পারবা, দেশেও কুকারও বানাই যায়, আর যারা ওভেন আছে তারা তো অবশ্যই বানাইতে পারবা, আর খুব ইজিলি বানাইয়া চিকেন টিকা শাশলিক খাইতে পারবা, এনজয় করতে পারবা। কমেন্ট করবা খেরা সাইন এটা ভিডিও দেখতা, যে কোনো কিছু যদি নয়া নয়া ভিউয়ার সেভার আসুন ফারণ্য বানাইতে, আর আমার যদি জানা থাকে অবশ্যই আমি আপনার লগে শেয়ার করবো চেষ্টা করবো। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা, আর আমার চিকেন টিক্কা শাশলিক কিলা খান হইলো জানাইবা। সকল ভালো থাকবা, রমজান মাস সবর ভালো হাঁটুক, দোয়া করি আল্লাহ সকলরে সুস্থ রাখুকা, সবর ফ্যামিলিরে ভালো রাখুকা, সুস্থ রাখুকা, আর আবারও শ্রদ্ধা রইল সকল প্রবাসীর প্রতি, ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।